দেখেন কি এমন একটা ঘটনা ঘটেছে, অসংখ্য মানুষ এখানে এসে ভিড় করছে। কারণ হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এই স্থানে এমন একটি ঘটনা ঘটেছে, এখানে এক দরিদ্র কৃষকের একটি সাত মাসের গর্ভবতী গাভী এনে জবাই করে নিয়ে গেছে চোর চক্র। প্রিয় দর্শক, আমার আজকের এই ভিডিও আপনাদের সহযোগিতার জন্য। কারণ হচ্ছে যে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন দরিদ্র কৃষক মনির, একটু এদিকে আসবেন। এই যে দরিদ্র কৃষক মনির, ওনার একটা গাভী, সে গাভীটি গত রাত্রে চোর চক্র চুরি করে নিয়ে এসে হাটহাজারি উপজেলার সর্বোত্তরে ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনির পাশেই, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানে, এখানে জবাই করে দিয়েছে। এখানে জবাই করে মাংসগুলো নিয়ে গেছে। আরো জানলে অবাক হবেন কি জানেন, এই যে এখানে গরুর রশি, এই যে আমার এখানে একটা বস্তাবন্দি জিনিস আছে, দেখাবো না এখানে। এখানে রয়েছে সাত মাসের সেই ভ্রূণ, অর্থাৎ গরুর পেটে যে বাচ্চাটা ছিল, সাত মাসের যেটা গাভীন একটা গরু, সে গাভীটি কিন্তু জবাই করে দিয়েছে এবং সে বাছুরটি এখানে এখানে আছে। যারা জবাই করেছে এখানে নারী বুড়িগুলো ছদ্ম নিয়ে গেছে, শুধু মাংসগুলো ওরা নিয়ে গেছে, নারী বুড়ি সহ ওরা যেভাবে নিয়ে গেছে, আর গরুর রশি এখানে আছে। আমার এই ভিডিও করার পেছনে একটা কারণ আছে। নিঃসন্দেহে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, আমি এভাবে ভিডিও করে এক দরিদ্র কৃষকের গরুর টাকা উদ্ধার করে দিয়েছি। আজকের আমার এই ভিডিওটা যারা চট্টগ্রামে দেখছেন, বিশেষ করে হাটহাজারিতে যতগুলো বাজার আছে, ফটিকছড়ি নাজির হাটে যতগুলো বাজার আছে, আপনারা দয়া করে বাজারের যারা দায়িত্বশীল আছেন, যারা আমার ভিডিও দেখেন, আমি করজোড়ে অনুরোধ জানাচ্ছি, একটি গাভী, যে গাভীটি ঠিক ভোর রাত্রে জবাই করা হয়েছে, গাভীর সে পা গুলো থাকবে, গাভীর চামড়া থাকবে, ওরা কারা একটু দেখে নেন যে এই গরুটার মাংস হয় হাটহাজারি সরকার হাট বাজার, হাটহাজারি বাজার, অথবা এখানে নাজিরহাট বাজার, অথবা ফটিকছড়ি ভোজপুর এখানকার আশেপাশের কোন বাজারে এই গাভীটির মাংস বিক্রি হচ্ছে। ওরা নিঃসন্দেহে তিন চারজন এসেছে যারা 100% কষাই, ওরা কষাইয়ের কাজ করে, এবং ওরা করে বলেই এই দরিদ্র কৃষক মনির কত টাকা দিয়ে এই গরুটা কিনেছে আমরা একটু তাও জানতে চাইবো। লোন করেছে, প্রিয় দর্শক, লোন করেছে, কত টাকা লোন নিয়েছেন? আমি 50,000 টাকা লোন নিয়েছি ব্যাংকের থেকে, তারপরে গরুটা নিয়েছি 60,000 টাকা দিয়ে, আমি কিছু খাস কর্ম করি 10,000 টাকা জমাইছি, ওগুলা দিয়ে আমি গরুটা কিনছি। 50,000 টাকা লোন নিয়েছে, 10,000 টাকা জমানো টাকা দিয়ে, 60,000 টাকা দিয়ে যে গাভীটা কিনেছে সেটা সাত মাসের অন্তঃসত্ত্বা, মানে গাভীন আর কি, সে বাচ্চাটা, সে বাচ্চাটা এখানে আছে, আমি দেখাতে পারবো না, ফেসবুক এটা সরিয়ে ফেলবে, সে গরুর বাছুরটা কিনে ফেলে গেছে, অর্থাৎ প্যাটের মধ্যে গরু বাছুর ছিল। কত বড় পাষণ্ড অমানবিক এটা! এটা নিঃসন্দেহে কোনো একজন যারা করেছে তারা কসাই, কসাই ছাড়া এটা করা সম্ভব না। প্রিয় দর্শক, ভিডিওটা আমি একটু শেয়ার চাইবো, আমার জন্য না, আমার জন্য না, এই দরিদ্র কৃষক উনি কান্নায় ভেঙে পড়ছে। আমি তো বহুত কষ্ট করি, আমি ডেলি ডেলি খাস করি, একদিন বসে থাকি না, আমি একদিন বসে আমি ভাত খাই না, তোমার এই গরুর লাগে আমি সব কিছু দিই, আমি ভাত না খাই, আমার গরুর খাদ্য দিই, সবাই জানে আমি গরু লাগে, সাথে সাথে আগে গরুগুলো আমি আগে মিলে নিয়ে আসি, আমি আমার এই সেই রকম আমার পরিশ্রমের গরু পাওয়া যায়, কষ্ট করি, আমি সবাই জানে আমি কি করি, কি খাটনি করি এখানে বিলেতে, এইরকম কারণে আমি গরু দেখি না, সকালে উঠি আমি আমার ফুল উঠে গেছে, আমি না আমি দুমানে আচার টাচার খাই, আমার আঙুল টাঙ্গুল সিরি খোলা, আমার কিছু নাই, জুতা মোতা সব খোলে গেছে, বহুত কষ্ট করি আমি এই গরুটা জোগাইছি, কিস্তি টাকা দিয়ে আর একটা বাঘা ফেলছি, একটা বাঘা ফেলছি ছোট, এটাও আছে বড়, এই গাভীটাও আমার মামি সহ কান্নায় ভেঙে পড়ছে। আমি একটু, অনেকে হয়তো কথা বুঝতে পারছে না, আমি আমার যতটুকু পারি বুঝিয়ে দিই। আরো একটা গরু তিনি বর্গা ফেলেছেন, মানে লালন পালন করেছেন, একটা বাছুর পেয়েছেন, সেটাও ঘরে আছে। এই গরুটা 50,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে, 10,000 টাকা জমানো টাকা সহ 60,000 টাকা দিয়ে, কয় মাস ধরে লালন পালন করছেন? এটা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল এই গাভী, এই গাভীটি চোর চক্র তারা কি করেছে নিয়েছে ওনার বাড়ি এখান থেকে। এই যে শান্তির হাট, যে এখানে স্কুল আছে, বাজার আছে, শান্তির হাট বাজারের পাশেই ওনার এখানে কি আছে, বাড়ি আছে, একা একটি বাড়ি, সে বাড়িতে থাকে। আমার বাড়ি ছিল আগে ফরহাদাবাদে, আমি এখানে আসি গেছি যে বহুত খরচ বদল করি এখানে আসি, এই জায়গাটা লইয়া ঘর বানাইছি, ঘর করে ফরহাদাবাদে বাড়ি ছিল, অনেক কর্জ করে ধার লোন করে এখানে একটা ঘর করেছে।
আপনি শুনলে অবাক হবেন, আমাকে অনেকে পাগল বলবেন, কিন্তু এই যে যারা, আমার ছাতা লাগবে না, সমস্যা নেই, ছাতা নিয়ে যান, যারা অসহায় নিজে খায় না গরুকে খাওয়ায়, এরা মানুষের ঘর ডাকাতি চুরি করে না, এরাই ফসল ফলায় বলে আমরা খেতে পাচ্ছি, আর এই দরিদ্র কৃষকের গরুগুলো চুরি করে নিয়ে যায়, আর ওনার সেই গাবিতে নিয়ে গেছে এবং সেটা সম্পূর্ণ লোনের টাকা। আমি দুটো এখানে মেসেজ দিতে চাই, আমি একটা নাম্বার দিয়েছি, এটা প্রথম নাম্বারটা হচ্ছে এই ব্যক্তির, দ্বিতীয় নাম্বার হচ্ছে একটা মাদ্রাসা শিক্ষক, ওনারা রিলেটিভ প্রতিবেশী ওনার। আমার এই ভিডিও দেখে যদি কারো ন্যূনতম ওনার চোখের পানি দেখে যদি কারো যদি মানে মন গলে, আমি বলবো যে আপনারা এগিয়ে আসেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদেরও কি কিছু করণীয় নেই? প্রিয় দর্শক, যারা হাটহাজারি, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি আমার এই ভিডিও দেখেন, আমি ড্যাম শিওর, একেবারেই আমি নিশ্চিত, খুবই মনে হচ্ছে হাটহাজারির বাস স্ট্যান্ডে যে বাজার আছে বা বাজার যেখানে আছে, তারপরে সরকার হাট যে বাজার আছে, নাজিরহাট যে বাজার আছে, ফটিকছড়ি, বিবিরহাট, এখানে যে সমস্ত বাজারগুলোতে আছে, সকালে এরা গরুটা জবাই করেছে, 1000 বাঘ এখানে সিএনজিওয়ালা ও জড়িত থাকবে, ওই ট্যাক্সিতে করে এটা নিয়ে গেছে। আমি কারো কোনো ক্ষতি করব না, আমাকে শুধু একটু তথ্য দিবেন আপনারা, আপনাদের পরিচয় সম্পূর্ণ আমি গোপন রাখবো, আপনারা আমাকে একটু তথ্য দেবেন, একটু এদিক থেকে দেখেন, এদিকে যান, এদিক থেকে আমাকে দেখেন, আপনারা একটু আমাকে তথ্য দেবেন, এদিকে আসেন আপনারা, আর একটু পেছনে যান, আপনি একটু তথ্য দিবেন, আপনাদের মধ্যে কোন কষাই এই গরুটা কি করেছে নিয়েছে, সে এই গরুটা কোথায় পেয়েছে? এটা একটা গাবি, নিঃসন্দেহে গরুর রংটা কিরকম? লাল লাল লাল, মরিচের মতো লাল। কিসের মতো? ঘাস আগের মরিচের মতো লাল, কোন হাজি দাগ না, এক কালার, মানে এক কালারে একটা লাল একটা গাবি, এক এদের দুটো সিং ছিল, লম্বা সিং ছিল, তো সিং তো ফেলে দিবে। এবার দেখেন এটা কে করেছে, গরুর ওজন কতটুকু হতে পারে? সাইমন, চার মন গাবি, চার মন ওজনের একটি গাবি, এটা হাটহাজারি হোক কোন বাজারে বিক্রি করছে? প্রিয় দর্শক, আপনারা লাখ লাখ মানুষ আমার ভিডিও দেখেন, আমাকে একটু হেল্প করেন, যিনি তথ্য দেবেন আমি কোনো ক্ষতি করব না, আমি ওই চোর চক্র পর্যন্ত যেতে চাই। আমার আগের ভিডিওর মতো যেভাবে আমাকে গরুর টাকা ফেরত দিয়েছে, তাও ফরহাদাবাদের কোন এক মানুষের, শেখান্তরের গরুর টাকা আমি ফেরত দিয়েছি আমার ভিডিওর কারণে। আবার এই চোর চক্রগুলা কিন্তু বিভিন্ন জায়গায় চুরি করে, আমি আজকে ঘটনাটাকে অন্যদিকে নেব না, আমি এটার ঘটনা পরে আরো ঘটনা বলবো, আজকে বলবো না দিক দিয়ে। একটু সবাই একটু শেয়ার করেন, যারা যারা যেখানে বাজারে যাচ্ছেন দেখেন কে এই গরুটা বিক্রি করছে, নিঃসন্দেহে আরো কসাইদের সাথে মিলে এই গরু বিক্রি করছে, অথবা তারা আলাদাভাবে কোনো এক জায়গায় বিক্রি করছে, একটু খবর নেন। একটা সম্পূর্ণ একটা গরু, গরুটা বলছে লাল গরু, তো মরিচের মতো তো লাল বলছে আর কি, উনি একটা উপমা দিচ্ছেন, এরকম একটা গরু সবাই দেখছে। এবং এবং আমি একটু দেখাই প্রিয় দর্শক কত কত কষ্টজনক বিষয়, এখানে সেই বাছুরটি আছে, অর্থাৎ যেটা পেটে ছিল, আর এই গরু দেখেন, এটা গরুর আপনার রশি, এখানে সে গরুটাকে জবাই করেছে মানুষের মুখ, এটা এমন একটা জায়গা মুগলাকে বলি আমি, এই থাবিস টাবিস দিছি, যে কত সুন্দর করে গরু থাবিস দিছি, এই যে তাওয়াটা বাঁধি দিছি, থাবিসটা দিছি, নজর না লাগা যেন। প্রিয় দর্শক আমি একটু দেখাই, এমন একটা জায়গায় গরুটা জবাই করেছে, জনশূন্য এলাকায়, এই যে দেখেন এটা হচ্ছে যে বিলের মাঝখানে, এটা একটা সড়ক ছিল কোন এক সময়, এই সড়কটা অনেক বড় একটা পরিচিত সড়ক ছিল, বাসাহী সড়ক, এখন কালের আবর্তনে এই সড়কের কোনো চলাচল নেই, যান চলাচল নেই, সড়কটা একটা পরিত্যক্ত সড়ক হয়ে গেছে। এই সড়কে ভোর রাত্রেই এই গরুটা জবাই করেছে, এবং এখানে এই যে ঠিক এই জায়গায়, এই জায়গায় গরুটা কি করেছে, জবাই করেছে, জবাই করে মাংসগুলো নিয়ে গেছে। আরো একটু তথ্য দিই, মজার বিষয় হচ্ছে যে তারা সম্ভবত মাদকাসক্ত, কেন আপনি সব একটু ওদিকে আসেন, এই যে দেখুন এইখানে, এইখানে তারা টাইগারের বুথল ভর্তি, এখানে ওরা মদ সেবন করেছে যা মনে হচ্ছে, দেখেন এখানে তারা মদ সেবন করেছে, তারা মাদকাসক্ত, তারা যে শক্ত হোক না কেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা হচ্ছে যে আপনার গরুচুর। আমার এই, আমার এই মনির কৃষক ভাই, এই মুরব্বীর এই গরুটা চুরি করে নিয়ে গেছে, এই ভিডিও তাদের দেখার দরকার নেই, এই ভিডিও যাদের দেখা তাদের দরকার নেই, যাদের অনেক কোটি কোটি টাকা আছে তাদের কোনো দেখার দরকার নেই, যারা কৃষকের দুঃখ বুঝে তারা যেন ভিডিওটা দেখে। আমি যে কয়জনে আমার ভিডিও দেখছেন, আমি একটু অনুরোধ জানাই, ঈদের আগে চলুন একটা ভালো কাজ করি, আপনারা শেয়ার করেন এই ভিডিও, আমি নিশ্চিত
এটার একটা হবে সুরাহা হবে এক কৃষক কৃষকের স্ত্রী ঘরে কান্না করছে রোজা রেখেছে জি ভাত খেতে পেরেছেন গরুনো দেখি ভাত খাই দিয়ে সময় উনি অনেক কান্নাকাটি করছে এখন তার এবং আমার ছেলে মেয়ে কয়জন সাতজন তিনজন মেয়ে আর একটা ছেলে পুরুষ বিক্রি করে এদিকে তিন মেয়ে এক ছেলে অনেক কষ্ট করে মেয়েগুলো বিয়ে দিয়েছে কিছু নেই লোন করেছে লোনের টাকা কোথা থেকে দিবে সেটাও জানে না তো প্রথমত ভিডিও দেখে প্রথম নাম্বারটা আছে উনার উনার নাম্বারটা প্রথম ওটা বিকাশ নেই এটা হচ্ছে যে উনার মামা হয় ওনার নাম্বার বিকাশ আছে দয়া করে ওনার ফোনে কথা বলবেন আমি কি এটা কোনো মিথ্যা কথা বলছি নাকি সত্য এটা কোনো মিথ্যা ঘটনা না না ঠিক আছে স্যার এটা একটা সত্য ঘটনা এটা কোনো নাটকও না নাটকও না ঠিক আছে আসুন আমরা একটু হেল্প করি সর্বশেষ আপনাদেরকে একটা পরামর্শ দিই পরামর্শটা হচ্ছে যে আপনারা অনেকে আমার কাছে আসেন যে আমার গরু চুরি হয়েছে একটা লাইভ করেন আমি আপনাদেরকে অপারগতা প্রকাশ করি আজকের ভিডিওটা করার পেছনের কারণ হচ্ছে কোনো ক্লু একটা পাবো আমার মনে হচ্ছে যে যদি আমার ভাইরা আমাকে হেল্প করেন আজকে যত ভাই খামার করেন বা ছোট গরু লালন পালন করেন যেভাবে করেন না কেন আপনি যে ফোন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর ওয়াস্তে আপনি আপনার গরুটা কি করবেন বেশ কয়েক অ্যাঙ্গেলে ছবি তুলবেন প্রত্যেক গরুর এক মিনিট করে ভিডিও রাখবেন প্রত্যেক গরুর একটা মিনিট করে কি করে রাখবেন ভিডিও করে রাখবেন কোন কারণে যদি আপনার গরু যদি চুরি হয় অন্তত ফেসবুক দিয়ে বলতে ফেসবুকে পোস্ট দিয়ে বলতে পারবেন যে এই গরুটা চুরি হয়েছে এটা একটা পরামর্শ আমি কালকে একটা লাইভে এই কথাটা বলেছি যে যাতে গরু প্রত্যেকে আবারও দেখেন খামার করেন যেই করেন কোন সিসি ক্যামেরা দিয়ে কাজ হবে না প্রত্যেক গরুর কয়েক অ্যাঙ্গেলে ছবি তুলে রাখবেন এরপরে গরু প্রত্যেকটা গরু দুই তিন মিনিট এক মিনিট করে ভিডিও রাখবেন সামনে উপরে নিচে সব দিক দিয়ে যদি কোনো সময় গরু চুরি হয় ফেসবুকে এটা ভিডিওটা শেয়ার করবেন ছবি শেয়ার করবেন দেখবেন গরু চোর আপনার গরুটা চুরি করে সে তার পকেটেও রাখতে পারবে না সে তার ওই যে ড্রয়িং রুমে আলমিরাতেও রাখতে পারবে না সেটা সে কোন একটা খামারে রাখবে এবং মানুষ যখন ভিডিও দেখবে তখন দেখা যাবে যে এই সে চোর ধরা পড়বে আরেকটা মজার বিষয় হচ্ছে কি জানেন এটা এটা হচ্ছে যে কি যদি আপনারা এই ধরনের কাজটা করেন তখন গরু চোর চক্র তারা কি করবে গরু চুরি করতে ভয় পাবে এটা একটা বিষয় আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমার এই দরিদ্র কৃষক ভাই বয়স কত হয় ষাট আমার চাচার বয়সই এরকমই হবে ষাট থেকে বাষট্টি হয়েছে ওনার বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের এটা দোলো ইউনিয়নে পড়তে শান্তির হাটের পাশেই উনি উনি উত্তর পাশে আমি যদি একটু দেখাই এখানে একটা ঘর করেছে একটু একটু দেখেন এই যে এখানে একটা টিন শেড যে ঘরটা দেখতে পাচ্ছেন তো টিন শেড ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরটাই ওনার ওখানে ঘর তো উনি ওখানে ঘর করেছেন চাষাবাদ করছেন ওনার পথে বসতে হবে কিস্তির টাকা কতটুকু দিয়েছেন ষাট কিস্তি বা পাঁচ কিস্তি দিয়েছি পাঁচ কিস্তি প্রতি কিস্তিতে কত টাকা অত বিশ হাজার টাকা মতো দিয়েছে কিন্তু এই গরুটা আচ্ছা বর্তমান মূল্য কত হবে মূল্য এখন এখন তো বিক্রি করলে তো প্রায় এক লাখ চল্লিশ দেড় লাখ টাকা সবাই দেখে সম্পূর্ণ শ্রম সব গেছে তো যাক আমরা আমরা প্রথমত হচ্ছে যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে প্রথমত সবাই শেয়ার দেবেন ভিডিও আমরা যাতে গরু চুরকে ধরতে পারে যারা মাংস চুরি করেছে এক আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সেটা একটা প্রথম দায়িত্ব দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাদের যদি মন কাঁদে কিছুই নেই এই যে দেখেন এই কাপড় চোপড়ে এভাবে আসছে আর একটু যদি দেখাই অনেকে ভাবতে পারে মানে অনেক কোটিপতি শার্টের অবস্থাটা একটু দেখেন এটা লজ্জা দেয় না দেখেন আমার আঙ্গুল দেখা যাচ্ছে দেখছেন এরকম এরা আমাদের জন্য ফল ফলায় কোন রকম কোন রকম এই মুরব্বী তারপরও একটা কথা বলি এই যে এত দুরবস্থা আছে মানুষের কাছে কি ভিক্ষা করেন এরকম পরিশ্রমী মানুষ যাতে হারিয়ে না যায় আসুন আমরা তাদের পাশে দাঁড়াই আর ভিডিওটা আবারও শেয়ার করুন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পাশে রয়েছে শান্তির হাট সেই শান্তির হাটের উত্তর পাশে রয়েছে এখানে একটা এই যে শান্তির হাট বাজার এবং সেখানেই তিনি যেটা করেছেন এই যে মনির ওনার গরুটা ঠিক শান্তির হাটের বাজারের উত্তরে এখানে এসে এই যে মন্দাকিনী এখানে একটা মন্দির আছে
ঠিক এই জায়গায় এই জায়গায় গরুটাকে এনে জবাই করে দিয়েছে, জবাই করে তারা মাংসগুলো নিয়ে গেছে। গরুর পেটে থাকা 7 মাসের একটা বাছুর, যে বাছুরটি একটু কেউ আমি দেখাবো না, একটু আমি একটু খুলেন তো দেখি, আমি একটু বর্ণনা দিই। ইয়া আল্লাহ, এটা কেউ যদি ছবি তুলে একটু দেন, এটা একটা এটার গরুর আমি কি বলবো, এখানে দেখাবেন না, একটু আমাকে দেখান, গরু দেখায় না, আমি একটু বর্ণনা করি। আপনি একটু দেখে বলেন তো গরুর ছোটটা কিরকম, এখানে ছোট আছে, ছোটটা কেমন দেখেন, অনেক উঁচু স্যার, অনেক উঁচু সুন্দর। এই গরুটা কি পুরুষ নাকি, এটা কি, এটা কি পুরুষ নাকি, এটা পুরুষ স্যার, পুরুষ। এই দেখছেন পুরুষ, এডে বাছুর দিকে দেখাচ্ছি না, কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, হাই হাই পুরুষ, কত সুন্দর, এটা দেখলে কারো চোখে পানি জল আসবে। হ্যাঁ ঠিক আছে, জল আসবে স্যার। এটা আমি দেখাচ্ছি না, কারণ এটা কেউ ছবি তুলে একটু ইনবক্সে দেন, মানে এখানে কমেন্ট বক্সে দেন, যারা ভিডিও দেখছেন এখানে যারা দেখছেন আপনারা কমেন্ট বক্সে দেন জি, কারো মানে ওরা কিভাবে এটা করেছে, এই চোর কিভাবে এটা করেছে, বা চোরেরা দেখেন কত কত সুন্দর। এটা আর 2 মাস বা 3 মাস পরে এটা বাছুর হয়ে আসতো, আজকে একজন কৃষকের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তো ভিডিওটা শেয়ার করবেন এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম। মাঝে কি সাউন্ড বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ কষ্ট করে লেগে গেছে।